হরিবল। জয় সপরিক শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্ব গোবিন্দ সুন্দর জ্যোতি জয়। জয় সপরিক শ্রী শ্রী গুরুদেব শ্রী গৌর নিত্যানন্দ জ্যোতি জয়। জয় সপরিক শ্রী শ্রী গুরুদেব শ্রী প্রহ্লাদ লক্ষ্মী নরসিংহে ভগবান কী জয়। জয়ং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজগত জগদ্গুরুশিলা ভক্তি স্বরূপ দামোদর গোস্বামী মহারাজ কী জয়। বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজ জগদ্গুরুশিল ভক্তি মাধব পুরী মহারাজ কী জয়। বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজ জগদ্গুরুশিল ভক্তি নির্মল আচার্য গোস্বামী মহারাজ কী জয়। বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজ জগদ্গুরুশিল ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ কী জয়। বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজ জগদ্গুরুশিল এই শ্রী ভক্ত প্রভুপাদজী মহারাজ কী জয়। বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজ জগদ্গুরুশিল ভক্তি রক্ষক সীতাদেব গোস্বামী মহারাজ কী জয়। ভগবান শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বত প্রভুপাদজী মহারাজ কী জয়। রূপানন্দ গুরুবর্গ কী জয়। শ্রী চৈতন্য সরস্বত মঠ নরসিংহপল্লী কী জয়। তাদের ভক্তবৃন্দ শৈববৃন্দ কী জয়। সমবেত ভক্তবৃন্দ কী জয়। গীতায় গোট প্রেমানন্দে জয়। বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজ জগদ্গুরুশিল ভক্তি নির্মলাচার্য গোস্বামী মহারাজ কী জয়। তদীয় শুভ ব্যাস পূজা মহামহোৎসব কী জয়। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতা পদকমলম শ্রীগুরুর বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সাগর রঘুনাথমৃতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম প্রীতম সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণপদম সহগন ললিতা শিব সখান্বিতাংশ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুর্মীলিতম জৈন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শুভ সকাল রকয়ে ঠাকুর বললো চলে গেছে। পূজ্য শ্রী গুরুবর্গ বন্দিত মহাভাবনে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সরতমদর স্বামীতি নামিনি নমো সদভক্ত মনে মণিপুরুদ্ভবে চ প্রভুপাদ দর্শন বাণী প্রচার নিরতায়তে পূজ্য শ্রী গুরুবর্গ বন্দিত মহাভাবনায়ক সদা পূর্বাপরিয় পরম্পরা প্রচলিত প্রাচ্য পুমতগীতে ভক্তির নির্মল নিজরস নিবৃতম সম্রকটকম সাদরম বন্দে শ্রী গুরুদেব নাথ শিরাচার্য বর্জন নিজম গুরুভাবীষ্ট সুপরকম গুরুবলিরাশেষ সম্ভূষিতম চিন্ত চিন্ত সমস্ত বেদ নিপুণম শিরুপাল পন্থানুগম গোবিন্দবিদম উজ্জ্বলম রতনম ভক্তবিদম সুন্দরম বন্দে বিশ্ব গুরুম চ দিব্য ভগবত প্রেম্ণা হি বীজপ্রদম দেবম দিগ্ধতনম সুছন্দ বদনম বালার্কচিলাঞ্চিতম সন্দ্রানন্দপুরম সদেকবর্ণম বৈরাগ্য বিদ্যাম বুধিম শ্রী সিদ্ধান্ত নিধিম সুভক্তি লসিতম সরস্বতনম বরম বন্দতম সুগতম মদৈক শরণম নশীশ্বরম শ্রীহরম শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিদিত গৌড়ীয় কুর্বাণে ভাত মনোরেব প্রভত গগনে একৌরা সংকীর্তনে মায়াবাদতি মঙ্গলধর গতানুদ্রিত জীবনিমান কৃষ্ণ প্রেম সুদতি গাহন সুখপ্রভাত প্রভুন্তম ভজে নমো গৌরকৃষ্ণায় ভক্তদ্ভূতমূর্তয়ে গৌরাঙ্গে পদ্মভিন্নায় রাঘবাবনিষেবিনি বন্দে ভক্তিবিনোদম শ্রীগৌরশক্তিস্বরূপকম ভক্তিশাস্ত্রজ্ঞ সম্রাঘম রাধর্ষসুধানিনিম গৌরভজশিশ্বর বৈষ্ণবের বন্দে বিগ্রহম জগন্নাথ প্রভু বন্দে প্রেমাবৈষ্ণবম বাঞ্ছাকল্পতরুভ্য কৃপাসিন্ধুভৈব চ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারম ভক্তখ্যম নমামি ভক্তশক্তিকম নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনি গৌরতুষে নমঃ। জয়তম সরতোর পঙ্গুরমন্দমতিরগতে মৎসর্বস্য পাদম ভুজ রাধা মদন মোহন দিব্যবৃন্দবর্ণ্য কল্পদ্রুমাদ শ্রীমদ্রত্নগার সিংহাসনস্থ শ্রীকন্দর্বাসীর গোবিন্দদেব পৃষ্ঠদেবী সেব্যমান স্মরামি শ্রীমনরাসরসরম্ভি বংশীবরগরস্থিত দর্শনমেনু সুনীর গোপী গোপীনাথ শ্রীয়স্তু নহ বৃন্দায় তুলসী দিব্যায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণাভক্তিপদ দেবী সত্যবত্যৈ নমো নমঃ। অধুনত্ব মন্ত্র গুরু গুরু নমাগবতাত্তদম ব্যাসম জগদ্গুরু নত্বা তৎজায় মুদিরয়ে। জয় সপরিক শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্ব গোবিন্দ সুন্দর পাদ পদ্মনম জয়স্তু। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদি
শ্রী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বিষ্ণুপাদ পরমহংস পরিবার জগদীশ ভক্তি নির্মলাচার্য গোস্বামী মহারাজ কি জয়। তদীয় শুভ ব্যাস পূজা মহামহোৎসব কি জয়। মহোৎসব পালনকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই গো প্রেমানন্দে হরি হরি বল। আর তো উৎসব কেমন লাগলো সবাইকে? ভালো লাগেছে? কি ভালো লাগলো? ওই মৌলভীর কাছে ওই মহিলা শোনার রকম ভালো লাগেনি তো? ওই মৌলভীর কাছে গিয়ে মহিলা শোনার রকম ভালো লাগেনি তো? বলেনি মৌলভীর কথা? মৌলভীর কথা মনে নাই? ইউ রিমেম্বার উমা দিদি? ইউ রিমেম্বার? শ্রীধর মহারাজ টোল্ড ওয়ান স্টোরি। Siddhar Maharaj told that there was a Muslim saint. You remember? He was saying, he was reading Quran in the mosque. One old lady was going and sitting and listening and crying. He is thinking, oh, this lady understanding so nice Quran. And then he becoming very happy. And then one day asked, after many days, my dear mother, what happened? You are always crying when I am reading Quran. What are you getting? And what she told? What you are getting? She told, I lost a goat and goat has a beard. When you are reading Quran, so your beard is shaking. So I am remembering that goat and crying. Understand? বললেন মৌলভী কাছে গিয়ে একটা বৃদ্ধ মহিলা প্রত্যেকদিন কাঁদছে। মৌলভী ভাবছে ও প্রত্যেকদিন কোরআন শুনে খুব তার খুব ভাবে চলে যাচ্ছে, কি পাচ্ছ প্রত্যেকদিন এই কাঁদো? বলে মৌলভী সাহেব, যেখানে আমি আপনার কাছে বসে পাঠ শুনি না, আপনার দাড়িটা হেলতে থাকে, আমরা ছাগল হারিয়ে গেছে, ওই ছাগলের কথা মনে পড়ে তো, তার জন্য আমি কানতে থাকি। তো আপনার সে প্রকার ভালো লাগেনি তো? আপনার ওই ওই বৃদ্ধ মহিলা রকম ভালো লাগেনি তো? কিছু তো বুঝতে পারেনি, কিছু তো বুঝতে পারেনি। যদি বুঝা যদি না হয় তাহলে কি ভালো লাগলো? যদি কিছু যদি না বুঝতে পারে, ব্যাস পূজা হচ্ছে সেবা পূজা, ব্যাস পূজা হচ্ছে সেবা পূজা। ব্যাস পূজা মানে শুধু আরতি করলাম, অনেক রান্না করলাম, লোককে খাওয়ালাম, সেটা নয়। ব্যাস পূজা হচ্ছে সেবা পূজা, আমি গুরুদেবের সেবা করব। ব্যাস পূজা ইজ সর্বেষ্ঠ গুরু, ইট ইজ নট অ্যাবাউট জাস্ট গিভিং সাম এক্সটার্নাল অনার অ্যান্ড ইউ নো গ্র্যান্ড ফেস্টিভাল অল দোজ থিংস, বাট আই হ্যাভ টু ফলো হিজ ডাইরেকশন অ্যান্ড ট্রাই টু প্লিজ হিম, ট্রাই টু স্যাটিসফাই হিম, দ্যাট ইজ দ্য মেইন থিং। If I don't have that attitude, then everything is only for pratishtha, external show. Jodi ta na thake, tale pratishthar jonno sob kichu kora holo, sob kichu lok dekhanor jonno kora holo. Main jinish hocche gurudever kotha shona, gurudever seva kora, seta hocche byas puja. Byas puja ke seva puja bola. Seva korbo গুরুদেবকে, আরতি করে ফুল দেয় ফটোতে, কিন্তু গুরুদেবের কথা শুনে না। শ্রীধর মহারাজ বলে অনেক ভক্ত আছে গুরুদেবকে দণ্ডবত করে গুরুদেবের ফটোকে ফটোতে ফুল দেয়, চন্দন দেয়, কি কি না দেয় বাড়িতে, কিন্তু গুরুদেবের কথা শুনে না। শুনে কি? একলব্য অনেকগুলো আছে, বিগ্রহ বানিয়ে নিজের খেয়াল খুশি রকম কাজ করছে, সেটা কিন্তু আমাদের গৌড়ীয় ধারার ভক্তি নয়, সেই প্রকার গুরু ভক্তি নয়। গুরু ভক্তি মানে শুধু বাইরে বাইরে পূজা করলাম, গুরুর কথা শুনলাম না, সেটা কিন্তু গুরু ভক্তি নয়।
গুরুদেবের কথা শোনা, গুরুদেবকে খুশি করা, এটাই আমার উদ্দেশ্য বা দরকার আছে। ব্যাস পূজা মানে সমস্ত আচার্যগণের পূজা, বেদব্যাস, উনি আমাদেরকে সব শাস্ত্র দিয়েছেন। আমাদেরকে ভগবান সম্পর্কে জানার জন্য যা লাগবে বেদশাস্ত্র উনি আমাদেরকে প্রদান করেছেন। সেই জন্যে ব্যাস পূজা মানে একটা ব্যক্তির পূজা নয়, সমস্ত আচার্যগণের পূজা, কোনো ব্যক্তি বিশেষের পূজা নয়। সেই জন্যে আমাকে এটাকে ব্যাস পূজা বলা হয়। এটা গোবিন্দ মহারাজের পূজা কিংবা আচার্য মহারাজের পূজা কিংবা সন্তামদের মহারাজের পূজা কিংবা সরস্বতী ঠাকুরের পূজা, শ্রীধর মহারাজের পূজা কিংবা এসি ভক্তেশ্বর মহারাজের পূজা, এটা নয়। এটা হচ্ছে ব্যাস পূজা, মহামহোৎসব। ব্যাস পূজা মানে কোনো ব্যক্তির বিশেষের পূজা হচ্ছে না, এটা হচ্ছে ভগবানের সে ব্যাস অবতার যিনি আমাকে শাস্ত্রগুলা এই জগতে প্রকাশিত করেছেন, আমাদেরকে শাস্ত্রের মর্মকথা বুঝিয়েছেন, আমাকে ভগবানের সেবাতে নিযুক্ত করেছেন, সেই কাজের আমরা পূজা করছি। গুরুদেবকে সবসময় সেভাবে দেখতে হবে, গুরুদেবকে ব্যক্তিরূপে দেখতে হবে। সেই গুরুদের মাধ্যমে আপনি সব গুরুকে দেখতে পারবেন, আপনার যদি চোখ থাকে সেই গুরুদের মাধ্যমে সব গুরুকে আপনি দেখতে পারবেন, যদি আপনার সেই প্রকার দৃষ্টি থাকে। ভক্তিবিনোদ ঠাকুরের দ্বারা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার মধ্যে গদাধর পণ্ডিতকে দেখতেন, ওনার মধ্যে রঘুনাথ দাসকে দেখতেন, ওনার মধ্যে মহাপ্রভুকে দেখতেন, ওনার মধ্যে রূপ গোস্বামীকে দেখতেন, কতজন ব্যক্তিকে ওনার ভিতরে দেখতেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর কুড সি ইন ওয়ান পার্সন সো মেনি পার্সোনালিটি। ভক্তিবিনোদ ঠাকুর এই কুর্সি গদাধর পণ্ডিত, এই কুর্সি রাধারানী, এই কুর্সি মহাপ্রভু, হি কুর্সি রূপ গোস্বামী। সো ওয়েন উই হ্যাভ প্রপার ভিজন উই উইল নট সি, উই ক্যানট সে দিস ইজ আচার্য মহারাজ পূজা, দিস ইজ গোবিন্দ মহারাজ পূজা, অর দিস ইজ স্বরূপ দামোদর মহারাজ পূজা, অর দিস ইজ এসি ভক্ত প্রভুপাদের পূজা, সরস্বতী ঠাকুরের পূজা, শ্রীধর মহারাজ পূজা, নো, দিস ইজ ব্যাস পূজা। ব্যাস পূজা মিন্স the puja of all the Vaishnavas, all the gurus who revealed in this world the scriptural inner meaning, and they given us engagement in the service, they given us engagement in the service, and in one person we can see so many person. If we have that vision, if we see that the function of the Absolute, that is the vision that our founder Acharya Om Vishwasila Bhaktiraksha Sheda Goswami Maharaj given. Sri Guru and His Grace book is emphasizing that Guru is not any particular person. Guru is the function of the Absolute. Guru is the meeting point of finite and infinite. Guru ke ananta smite milane stoli ke bola hocche Guru. তার জন্য গুরুকে একদিকে সাধারণ ভাবে তুমি দেখছো, আমার রকম রূপ আছে, আমার রকম খাওয়া দাওয়া করছে, আমার রকম থাকছে, এটা সাধারণ ভাবে দেখছো, সীমিত ভাবে দেখছো। আরেকদিকে গুরুদেব দ্বারা ভগবান যে কাজ করছে সেটা অসীম, ভগবান গুরুর মাধ্যমে যে কাজ করছে সেটা অসীম। এই জন্য আমাদের মানে বৃন্দাবন দাস ঠাকুর শ্রীদাস প্রকাশ গোস্বামী বলছেন, যদ্যপি আমি জানি আমার গুরু চৈতন্যের দাস, তবেও জানি উনি চৈতন্যের প্রকাশ। আমার গুরুদেব চৈতন্যের দাস তাই জানি, কিন্তু উনিও চৈতন্য মহাপ্রভু প্রকাশ, সেটাও আমি জানি। গোবর্ধন, আমরা সবাই যারা বৃন্দাবন যাচ্ছে গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা করবে, গিরিরাজ গোবর্ধন ওখানে দুইটা রূপে প্রকাশিত হয়ে আছে, সেব্য আর সেবক। উনি সেবক, গিরিরাজ গোবর্ধন সেবক, আর উনি ভগবান, দুইটা, বুঝতে পারছেন? সেব্য আর সেবক দুইটা জিনিস। গোবর্ধন পর্বত কৃষ্ণ থেকে আলাদা নয়, ওনার পূজা কৃষ্ণের পূজা, আবার গোবর্ধন কিন্তু কৃষ্ণের সেবা করছে, বুঝতে পারছেন? এইভাবে দেখতে হবে, সেব্য আর সেবক। এটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। গৌড়ীয় সম্প্রদায় হচ্ছে একসঙ্গে দুইটা, একসঙ্গে দুইটা। একসঙ্গে দুইটা আমরা দেখতে পারি, মহারাজ দিয়ে দিয়েছি।
মহারাজ কি। একসঙ্গে দুইটা আমরা দেখতে পারি, একসঙ্গে দুইটা জিনিস আমরা দেখতে পারি। গুরুদেব একদিকে আমি দেখতে পারি উনি ভগবানের দাস, আরেকদিকে আমি দেখতে পারি উনি হচ্ছেন ভগবানের প্রকাশ। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে, কিন্তু প্রভুর প্রেম তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে যুক্তস্ততা ভাবেত সদ্বি, কিন্তু প্রভুর প্রেম তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। এভাবে দেখুন, উনি সাক্ষাৎ হরির প্রকাশ কিন্তু উনি হরির প্রিয়, দুটা জিনিস। উনি সাক্ষাৎ হরির প্রকাশ আর উনি হরির প্রিয়, এসব জিনিস আমার আচার্যগণ দিয়েছে। রাধারানী উনিও ভগবান, রাধারানীও ভগবান। সো উই হ্যাভ টু সি গুরু ইন দ্যাট ওয়ে, দ্যাট গুরু ইজ ওয়ান সাইড ফাইনাইট, অ্যানাদার সাইড ইনফাইনাইট। উই ক্যান সি হিম, হি ইজ টেকেন এ ফাইনাইট ফর্ম, হি কেম টু আস, উই ক্যান সি হিম, হি ইজ স্লিপিং লাইক আস, হি ইজ ইটিং লাইক আস, দ্যাট ইজ মুন্ডেন ভিশন, ফাইনাইট উই আর সিং। বাট অ্যানাদার অ্যাসপেক্ট ইনফাইনাইট, হি ইজ inspired by the Lord, and Lord is doing all activities through him. Acharya Manvijanya, I am the Acharya Krishna Isma. In this way we can see that one side he assumed a finite form through which we can relate to him, in another side he is infinite, the inspired portion of the Absolute, that Supreme Lord is doing all activities through him. So one side Radharani is the শক্তি অফ দ্য লর্ড, লাদিনী শক্তি, অ্যানাদার সাইড সি ইজ অলসো লর্ড, সেবক ভগবান, ভক্ত ভগবান, সি ইজ দ্য ডিভোটি লর্ড। ভগবান মৈত্রেয়, ভগবান নারদ, ইট ইজ বিং টোল্ড, বললেন ভক্ত ভগবান বলা হয়, ভগবান মৈত্রেয়, ভগবান নারদ কেন বলা হয়, কেন ওরা হৃদয়ে সবসময় ভগবান বিদ্যমান, ভক্তের হৃদয়ে সবসময় ভগবান বিদ্যমান, এই জন্য শুদ্ধ ভক্তদেরকে ভগবান বলা হয়। আমার গুরুদেব ওম বিশ্বাস ভক্তি সুন্দর গোবিন্দ গোস্বাই মহারাজ সবসময় ভগবান ভক্তি সিদ্ধান্ত শ্বশুর ঠাকুর বলতেন, সবসময় বলতেন, কিছু লোক মানতে পারত না কেন গোবিন্দ মহারাজ বলছে ভগবান বলে। ওনার কিছু লোক বিরোধী লোক থাকে সবসময়, তারা সবসময় নিজের কথাতে চলে, নিজের সিদ্ধান্ততে চলে, বুঝলেন হ্যাঁ ভক্তকে কেন ভগবান বলছে, আর ভাগবতম বলছে ভক্তকে ভগবান, ভগবান মৈত্রী ভগবান নারদ বলছে, তুমি বোকা তুমি বুঝতে পারছো না, তুমি বোকা তুমি বুঝতে পারছো না, তুমি কি ভাবছো শুধু ভগবান একা, সেটা ভগবান নয়, সেটা পরমাত্মা, একা ভগবান হচ্ছে পরমাত্মা, ভক্ত স্বামী যে আছে সে হচ্ছে ভগবান, একা যে আছে এটা পরমাত্মা, ভগবান নয়। অ্যালোন সব পিপল সেইং গোবিন্দ মহারাজ ইউজ টু সে ভগবান ভক্ত সিদ্ধান্ত শ্বশুর ঠাকুর এন্ড সাম ডিভোটিস দে আর সেইং oh, why Govinda Maharaj is saying him Bhagavan? Why devotee is called Bhagavan? Like that, foolish people, they try to challenge Govinda Maharaj. But they have to understand, even Bhagavatam is saying, Naradrusi is Bhagavan, Maitreya, Bhagavan, Maitreya, and so many devotees are in address like Bhagavan, because their heart, they are carrying the Lord. How that is different? How that is different? They have no intelligence. Bhagavan, if you say alone, then that is not Bhagavan. That is Paramatma. That is not Bhagavan. Only that is Bhagavan who is with his associates. Listen, Raja, Khali Raja, Praja Nai, Raja. Kise Raja? Khali Raja. Kise Kar Raja Tumi? Kar Raja. Raja na kori, kono Praja Nai, Raja Kodai. Bhagavan Eka, Tali Kodai Bhagavan. এটা পরমাত্মা, এটা হচ্ছে পরমাত্মা, আর ভগবানের সঙ্গে পার্শ্ব থাকবে সেটা হচ্ছে ভগবান, এটা মনে রাখবে। তার জন্য আমরা একা ভগবানকে আরাধনা করি না, লড্ডু গোপাল আমাদের লাইনের আরাধনা নয়, মায়েরা সব করে কিন্তু আমরাও সব করি। আমাদের গুরু গৌর গান্ধর্ব গোবিন্দ সুন্দর, কৃষ্ণ বলরাম, রাধা কৃষ্ণ, প্রহ্লাদ লক্ষ্মী নরসিংহ, এসব বুঝতে পারছেন। আচার্য মহারাজ called me and asked, I want to establish the deity of Lord Narsingha in Narsingha temple. How
what kind of deity you are always spending time in South India, you tell me what kind of deity should be established. Acharya Maharaj amake phone kore bolche, apni to sobshomoy dakshin bharate thaken, apni amake bolen, ami to Narsinghatolate bigro protishtha korbo, kemon bigro protishtha korle bhalo hoy. I told him that we should establish Prahlad Lakshmi Narsingha, because we always worship the Lord with the energy. Not only Prahlad Narsingha, but Prahlad Lakshmi Narsingha. Ami bollam Acharya Maharaj ke, apni Prahlad Lakshmi Narsingha sthapan koren, then amra Bhagwan ke sabshomoy shaktir sah aradhana kori, Radha Krishna, Sitaram, Lakshmi Narsingha, to Prahlad Lakshmi Narsingha sthapan koren. Uni khub khushi hoyechilo shune. উনি বললো, মহারাজ কেমন এইভাবে দাঁড় করাবো, কোন দিকে দাঁড়াবে, বাম দিকে না ডান দিকে? উনি বললো, মহারাজ তো দাঁড়ায় না লক্ষ্মী, তো কোলে বসে, লক্ষ্মী তো কোলে বসে নরসিংহ দেবে, বুঝতে পারছেন? রাধারানী দাঁড়ায় কিন্তু লক্ষ্মী দেবী তো কোলে বসে, বুঝতে পারছেন? তারপরে উনি আমাকে ফটো পাঠাতে বলছিল, আমি কিছু ফটো পাঠিয়েছিলাম, ওখান থেকে বিগ্রহটা বানিয়েছি। সো আই টোল্ড হিম, দেন হি অ্যাকসেপ্টেড ভেরি হ্যাপিলি, দেন হি টোল্ড মি হাউ আই শুড মেক Lakshmi Narsingha, which side Lakshmi should be there, left side or right side. I told Lakshmi does not stand like Radharani beside Krishna. Lakshmi sit on the lap of Narsingha Dev. Then he told me, please send me the photo, and I send him the photo. Then he seen and he made this deity. বুঝতে পারছো? এটা আমাদের সিদ্ধান্ত, ভক্তের সঙ্গে ভগবানকে আরাধনা করা। আচার্য মহারাজ সবসময় বলতো, গুরুবাদে গৌরাঙ্গ বজে সেই পাপি রূপে পড়ে মজে, গুরুকে বাদ দিয়ে যে গৌরাঙ্গকে ভজন করে নরকে যায়, বুঝতে পারছি? গুরুকে বাদ দিয়ে যে আমি ভগবানের কাছে চলে গেছি, আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, আর সব মরে অকারণ। যারা আশ্রয় গুরু আশ্রয় ভজন করবে, কৃষ্ণ তাকে কখনই পরিত্যাগ করবে। বললাম না শ্রীধর মহারাজ, বললাম আমি অপরাধ করছি গুরু মহারাজ, আপনি বিগ্রহ স্থাপন করবেন বলেছিলেন, আমি বলে তুলসী দিয়ে দিয়েছি। প্রসঙ্গ কি বলল, শরণাগতের অপরাধ হয় না। আই টোল্ড দিস মর্নিং দ্যাট শ্রীল শ্রীধর মহারাজ ওয়ান্স ওয়েন্ট টু আসাম ওয়ান টেম্পল ওয়ের শশ ঠাকুর ওয়াজ এস্টাবলিশিং, হি টোল্ড শ্রীধর মহারাজ টু মেক অল অ্যারেঞ্জমেন্ট, আই উইল কাম অ্যান্ড আই উইল ইনস্টল দ্য ডেটি। দেন শশ ঠাকুর কেম অ্যান্ড হি সিন দ্য ডেটি ইজ অলরেডি ইনস্টল, দেন হি অফার্ড ওবিসেন্সেস, টোল্ড দ্যাট ডেটি অলরেডি ইনস্টল, হি লেফট। Then Siddhar Maharaj very sad, my Guru Maharaj supposed to install deity. What happened? He done all preparation and offered Tulsi also at the feet of Krishna. His only installation happened. Then he wrote a letter of apology through a brahmachari. Guru Maharaj, Prabhupada, please forgive me. You supposed to install the deity. I did an offense. Then Sasu Thakur wrote back to a brahmachari and he told, there is no offense for a surrendered soul. Saranagata kuna aparad vaina. যে শরণাগত তার কোনো অপরাধ হয় না, আর যদি শরণাগত নয় তার অল্প জিনিসে তার ভুল হবে, সে জপ করু নাম করু যজ্ঞ করু তা করু এই করু তার ভুল হবে, এবং শরণাগত নয়। হুইজ নট সারেন্ডার হোয়াট এভার হি ডাজ দ্যাট ইজ এন অফেন্স, বাট হুইজ সারেন্ডার দ্যাট ইজ নো অফেন্স, অল মিস্টেক্স আর ওভার লুক বিকজ দে সি দ্যাট হি সারেন্ডার টু মি। দ্যাটস ওয়াই we cannot aggressively approach the higher world, we can approach only with humility, with tolerance, with giving honor to other. Amra ahankare so ami bhakta hoye geche ami puja korbo ei bhabe jete parbo na. Danyata sahanshilta onnoke samman ei bhabe amake okhane jete hobe, tachara onno upay nai. Ajke বাইরে থেকে ভক্তরা এসেছে, আপনাকে বললাম যে দাঁড়ান, হ্যাঁ সবাই বসে, আপনারা কি আগে আগে বসে যাচ্ছে প্রসাদ পেতে? আপনারা তো সেবা করবেন, আপনারা সেবা করবেন, বৈষ্ণবরা এসছে তাদের জন্য কি লাগবে, জল লাগবে, কিছু সামান নিয়ে আসবো, আপনারা বৈষ্ণব হয়ে বসে যাচ্ছেন, আপনাদেরকে আমাকে সেবা করতে হবে? হ্যাঁ আপনারা আমি মনে রাখা দরকার, আপনারা এসে হ্যাঁ সেবা করতে এসছেন, গুরুদেবের ব্যাস পুজোতে এসছে, গুরুদেবের ব্যাস পুজো আপনারা সেবা করবেন, আপনারা চলে আসছেন বসে যাচ্ছেন, আমাকে হ্যাঁ সবার সামনে আপনাদেরকে উঠো বলতে হবে। তোমার তো আমাদের সিদ্ধান্ত আছে,
একটা মঠের সিদ্ধান্ত আছে, তুমি গুরুদেবের উৎসবে এসেছো, তুমি সেবা করতে এসেছো, তুমি এখানে অগ্র ভোগ করতে আসো, বলে গণেশ অগ্র পূজা, তুই অগ্র ভোগ করতে আসো, বুঝতে পারছো? এসব জিনিস আমাকে শিখতে হবে, এসব জিনিস আমাকে শিখতে হবে। বৈষ্ণবগণ প্রসাদ পাচ্ছে, ওদের জন্য জল লাগবে, ভক্তগণ সে যে আসো এখানে অতিথি, সে অতিথি যে রকম হোক না কেন, তার আমি দোষ দেখব। কৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজকে, আজকে আপনার এখানে যে অতিথি আসুন না কেন, সবার আমি পায়ে ধরব, আমি আপনার বন্ধু, আপনি উৎসব করছেন আপনার জন্য, আজকে আপনার অতিথিদের আমি পায়ে ধরব, যে আসছে সবার পায়ে ধুয়েছে। কৃষ্ণ সব অতিথিদের পায়ে ধুয়েছে, এটা কেমন ভগবান হয়ে, উনি নিজে ভগবান, উনি এইসব কাজ করছে, এই সেবা সেবা করছে। আর আমরা ভাবছি হ্যাঁ আমরা কেন এসব করব, আমরা এসেছি আমরা কিছু প্রণামে দিয়ে দেব, 100 টাকা 200 টাকা তাহলে হয়ে গেল না। তুমি এখানে সেবা নিতে আসো, তুই সেবা করতে এসেছ, তুই সেবা করতে এসেছ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তুই দাস হতে এসেছ, দাস সেই দাসত্ব প্র্যাকটিসটা এখানে করতে এসেছ, তুই প্র্যাকটিস করো, তুই এখানে প্র্যাকটিস করো সেসব জিনিস। অনেক সময় এমনি হতে পারে তুমি সেবা করে প্রসাদ বিতরণ করতে করতে তোমার জন্য প্রসাদই না থাকতে পারে, এমনি হতে পারে তুমি জন্য তুমি প্রসাদ বিতরণ করতে থাকলে তোমার জন্য প্রসাদই থাকলো না, বুঝতে পারছো? তাহলে কি তুমি দুঃখী হয়ে যাবে, রেগে যাবে? না, তা না, তোমার তো প্রসাদ অলরেডি তো পাওয়া হয়ে গেছে, তুই তো অলরেডি প্রসাদ পেয়ে নিয়েছো, অতজনকে তুই প্রসাদ দিয়েছ, তুই অলরেডি প্রসাদ পেয়ে নিয়েছো, ওরা যা না পেয়েছে তুমি তার থেকে বেশি পেয়েছো, ওরা যা না পেয়েছে তুমি তার থেকে বেশি পেয়েছো, কিন্তু তুমি ভাবছো তুই খেলেই প্রসাদ পেয়েছো, বুঝতে পারছো? তুই খেলেই তুই প্রসাদ পেয়েছো তুমি ভাবছো, সেটা কিন্তু প্রসাদ নয়। যস্য প্রসাদা ভগবত প্রসাদ, যস্য প্রসাদা নরতি কুতোপি, ধ্যায়ং স্তুবাম তস্য যশস্বী সন্ধ্যাম, বন্দে গুরুঃ শ্রী চরণারবিন্দম। যার প্রসাদ ভগবানের প্রসাদ, যার অপ্রসাদে কোথায় গতি হয় না, সেই গুরুর সেবার জন্য আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী করছি, মানে গুরুর সেবার উপরে ধ্যান করছি। গুরুদেবকে কি লাগবে, গুরুদেবকে কিভাবে সেবা করব, এটা হচ্ছে গায়ত্রী। গায়ত্রী মানে লোক ভাবে গায়ত্রী জপে জপে অন্য কিছু করছি, না, বিষ্ণু চক্র ঠাকুর বুঝিয়েছেন, ধ্যায়ং স্তুবাম তস্য যশস্বী সন্ধ্যাম, গুরুদেবের যশ, গুরুদেবের সেবা, তার উপর আমি ধ্যান করছি ত্রিসন্ধ্যা, এটা গায়ত্রী। তাছাড়া অন্য জন্য ধ্যান করছো তো কর্মজ্ঞান হয়ে যাচ্ছে তোমার, তোমার গায়ত্রী হচ্ছে, তোমার ওখানে গায়ত্রী হচ্ছে না, তুমি এই সংসার বন্ধন থেকে উদ্ধার পাবে না, তুমি সংসার বন্ধন থেকে উদ্ধার পাবে না, তুমি তো অন্য থেকে তোমার ধ্যান আছে, গায়ত্রী জগৎ থেকে তোমার উদ্ধার করবে, তোমার সেই প্রকার ধ্যান যদি না থাকে তুমি কিন্তু তোমার উদ্ধার করবে। তোমার ত্রিসন্ধ্যাতে গুরুদেবের মহিমা, গুরুদেবের সেবার জন্য যদি ধ্যান থাকে, গায়ত্রী করছো মানে গুরুদেবের মহিমা কীর্তন, গুরুদেবের সেবা, সেই দিকে তোমার ধ্যান আছে, এটা গায়ত্রী। এসব জিনিস কে বুঝে, আমি গায়ত্রী করছি, অনেক লোক আছে বৈষ্ণব ডাকছে, গুরুদেব ডাকছে, গায়ত্রী করছি, গায়ত্রী করছি, আমি গায়ত্রী করছি, কি গায়ত্রী করছো তুমি? তুমি যদি গায়ত্রী করছো তুমি বুঝতে পারছো তোমার সেবাতে তুমি যাবে, তাহলে তুমি গায়ত্রী করছো, বলে না, তুমি বলো না, তুমি বলো, তুমিও বলো যে আমি গায়ত্রী করছি, আমি গায়ত্রী করছি, বুঝতে পারছো? তুমি গায়ত্রী করতে থাকবে এখানে পড়ায় চলে আসবে, তুমি এখানে থেকে যাবে, বুঝতে পারছেন? তুমি গায়ত্রী করতে থাকবে এখানে পড়ায় চলে আসবে, এখানে থেকে যাবে, বুঝতে পারছো? সেই জন্যে প্রত্যেক মুহূর্তে আমাকে রেডি থাকতে হবে, যে কথা শুনবে জগৎ থেকে বাইরে চলে যাবে, যে কথা শুনবে না এখানে থেকে যাবে, যে কথা শুনবে না এখানে থেকে যাবে, যে ভগবানের জগতে কারা থাকে, যারা কথা শুনে তারাই ভগবান জগতে থাকে, যারা কথা শুনে। অনেক ভগবান জগতের ব্যক্তি আছে তাকে বলতে হয় না, তারা জেনে গেছে গুরুদেবকে কি লাগে, গুরু এমনি বলে বুঝে যাবে, ভগবান এমনি বলে বুঝে যাবে কি করতে, বুঝতে পারছি? সিদ্ধমান এটা কথা বুঝাতেন যে কিভাবে সেবা করা হয়, সুন্দরভাবে বুঝিয়েছে। উনি গেছেন তো অনেক জায়গায় প্রচারে যেতেন, একবার ওই মাইসুরে রাজার কাছে গেছে,
ওই মহেশ্বরের রাজার কাছে একটা ড্রাইভার ছিল। ড্রাইভারকে আগে থেকে রুট জানা নাই কোন দিকে যাবে, কেন সিকিউরিটি প্রবলেম, আগের থেকে রুট বলা হয় না, বুঝতে পারছো? গাড়িতে বসবে ভাই এমনি মারবে, বুঝতে পারছো? সে বুঝে যাবে এদিকে যেতে হবে, বলবেও না এমনি মারবে, বুঝতে পারছো? বুঝে যাবে এদিকে যেতে হবে, না তো সিকিউরিটি প্রবলেম আছে, রাজার মনে হয় হতে পারে, অসুবিধা হতে পারে। সিদ্ধ মহারাজ সব মানে ওখানে গিয়ে লক্ষ্য করেছে, বলছে দেখো বলছে না শুধু মারছে, মানে বুঝে যাচ্ছে যে ওইদিকে যেতে হবে, আবার বলছে এদিকে এদিকে মারছে, এদিকে চলে যাচ্ছে, বলছেন বুঝতে পারছেন? এই যে পুষ্কর সেবক হয়ে ভগবান বসে গেল সার্থী, আপনি একটা সার্থী বসে গেল, সার্থী কিন্তু মুখে বলা হয় না, এমনি বলা হয় চলো, এ বলা হয় বুঝতে পারছেন, এদিকে চলো এমনি বলা হয়, সার্থী কিন্তু সে প্রকার শুনে, সার্থী কিন্তু ওই প্রকার পজিশন নিয়েছে, কৃষ্ণ এই প্রকার পজিশন নিয়েছে বলার সময় কোথায়? আমি তো এখন তো মারছি, হ্যাঁ বান মারছি, সময় আছে, সে নিজে বুঝতে হবে, হ্যাঁ চলো এদিকে ওইদিকে চলো, এদিকে যেতে হবে, তাকে বুঝতে হবে, মানে মালিক কি চাইছে তাকে অটোমেটিক্যালি বুঝতে হবে, না সার্থী হতে পারবে না, সার্থীর অনেক যোগ্যতা দরকার, রথের সারথি হবে তার অনেক যোগ্যতা দরকার, যে কোনো ব্যক্তি সার্থী হতে পারবে না, আগে সার্থীর জন্য খুব যোগ্যতা লাগে, আমি বলছি যে কোনো ব্যক্তি সার্থী হয়ে যাবে না, তা খুব মানে বিভিন্ন পরিস্থিতিতে তাকে কেমন ব্যবহার করতে হবে তাই জানতে হবে, যুদ্ধের বিভিন্ন পরিস্থিতিতে তাকে ব্যবহার শিখতে হবে, শিষ্টাচার শিখতে হবে, অনেক কিছু আছে, সার্থী এমনি যে কোনো ব্যক্তি হতে পারে না, আমি ভাবছি ঘোড়া চালানো সার্থী হয়ে যাবে, তাই নয়, ঘোড়া চালানো সার্থী হতে পারে না, বুঝতে পারছেন? যেহেতু অনেক সায়েন্স আছে, সার্থী বিজ্ঞান আছে, বুঝতে পারছেন? কিন্তু কৃষ্ণ সেই প্রকার একটা পজিশন তার ভক্তের জন্য নিয়ে নিয়েছে, গুরুদেবের আমার সেই প্রকার সেবা করতে হবে, গুরুদেব মুখে বলবে না, ইঙ্গিত করে তবে বুঝে যেতে হবে, বুঝতে পারছি? আমরা ডাইরেক্টলি বলি আমি বুঝি না, ডাইরেক্টলি বলে আমরা বুঝি না, এসে উদ্দেশ্যে প্রভুপাদ সবসময় বলতেন গুরুদেবের তিন প্রকার শিষ্য থাকে সবসময়, অধম মধ্যম উত্তম, অধম মধ্যম উত্তম, অধম কি করবে? গুরুদেব যা বলবে তার উল্টো কাজ করবে, গুরুদেব বলবে তুমি ওখানে যাও না, ওখানে যাও না, ওখানে তুমি গেলে খারাপ হবে, ওখানে যাও না, কেন বলছে গুরুদেব? কি কারণে বলছে দেখে আসে, কি আছে কি জন্য বারণ করছে দেখে আসে, বুঝতে পারছো? এটা হচ্ছে অধম, যা বলবে তার উল্টা কাজ, তার ফল পেতে হবে তাকে, সে অধম, বুঝতে পারছো? মধ্যম গুরুদেব যেভাবে বলবে সেইভাবে করবে মধ্যম, আর উত্তম গুরুদেব যেইভাবে চাইবে সেইভাবে করবে, গুরুদেব বলবে একটা কথা চাইবে আর একটা কথা, কি করে জানবে, বুঝতে পারছেন? এই জন্য গুরুদেবকে বোঝা খুবই কঠিন, গুরুদেবকে বোঝা খুবই কঠিন, ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড গুরু, গুরু উইল সে সমথিং অ্যান্ড ওয়ান্ট সমথিং, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, হু হ্যাজ লাভিং কানেকশন উইথ গুরু ওনলি হি ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট গুরুদেব রিয়েলি ওয়ান্ট। গৌরকিশোরদাস বাবাজি মহারাজ টোল্ড তো সরস্বতী ঠাকুর, ডোন্ট স্টে ইন ক্যালকাটা, ডোন্ট টেক ডিসাইপল, ই সরস্বতী ঠাকুর ইজ সো অ্যারোগেন্ট দ্যাট হি নট লিসেন টু হিজ গুরু গৌরকিশোর বাবাজি মহারাজ, হি নেভার স্টেড ইন ক্যালকাটা, হি অলওয়েজ স্টেড ইন বৈকুণ্ঠ, হি নেভার টেকেন ডিসাইপল, হি অনলি অ্যাসেপ্টেড ফর হিজ গুরুস দ্য ডিসাইপল। সরস্বতী ঠাকুর কি ওনার গুরুদেব? গৌরকিশোরদাস বাবাজি মহারাজ বলেছিল যে কলকাতাতে থাকবে না, তো শিষ্য করবে না, কি উনি কি অহংকারী? ওনার গুরুদেব কথা শুনেনি যে কলকাতাতে মেন জায়গাতে বাগবাজারে গড়িয়ে মঠ করেছে না, উনি কখনই কলকাতাতে থাকেননি, উনি সবসময় বৈকুণ্ঠেতে থেকেছেন, কলকাতাতে উনি থাকেননি, আর নিজের জন্য কখনই শিষ্য করেননি, উনি গুরুদেবের জন্য সবসময় শিষ্য করেছে, নিজের জন্য কোনো শিষ্য করেনি। এই প্রকার আমাকে দেখতে হবে, এই প্রকার আমাকে দেখতে হবে। রামানুজাচার্য উনার গুরুদেব উনাকে দীক্ষা দিল, বললো এই মন্ত্র কাকে বলবে না, এই মন্ত্র তুমি কাকে বলবে না, ঠিক আছে গুরুদেব, এই মন্ত্র নিয়ে গেল বাইরে, অনেক লোক জমা হয়ে আছে, রামানুজ মন্ত্র নিচ্ছে, সবাই দেখতে এসছে, রামানুজ তো নিজে অত বড় জ্ঞানী, সে আবার গুরুদেব কাছে কি মন্ত্র নিতে গেল, মানে সবাই দাঁড়িয়ে আছে, বলে রামানুজ কি মন্ত্র নিলে, সবাইকে সবার সামনে মন্ত্র বলে দিচ্ছে, বুঝতে পারছ? তো গুরুদেব তাকে ডাকলো, তুমি তো এখানে একটা কথা দিলে, তুই কাকে কিছু মন্ত্র বলবে না, বলে গুরুদেব বললো তার
ফল কি হবে তুমি জানো? হ্যাঁ জানি গুরুদেব, আমাকে নরকে যেতে হবে। আমি ভাবলাম যতজন ব্যক্তি আপনার সেই দিব্য মন্ত্র শুনতে চাইছে, যদি আপনার ওই দিব্য মন্ত্র যদি ওদেরকে বলি ওদের মঙ্গল হবে, তার জন্য এই মন্ত্র বললাম। তাদের মঙ্গল করার জন্য যদি আমাকে নরকে যেতে হয় তাহলে নরকে যাব, বুঝতে পারছো? গুরুদেব তা শুনে আর কি বলবে, গুরুদেবটা শুনে আর কি বলবে, বুঝতে পারছি? অন্যের ভালোর জন্যে তারা দুঃখ গ্রহণ করে, কিন্তু আমরা অন্যকে দুঃখ দেওয়ার জন্যে সুখের খোঁজ করি, বুঝতে পারছেন? অন্যকে দুঃখ দেওয়ার জন্য সুখের খোঁজ করি আমরা, এটা হচ্ছে অন্তর। পর দুঃখে সুখী সদা মিথ্যাবাসী, পর দুঃখ সুখকর, পর সুখ দুঃখকর, নাকি এটা বলে না কীর্তন? নাই কীর্তন আছে না? কি কীর্তন? কোন কীর্তন? আমার জীবন সদা পাপে রত, নাহি কো পূর্বই হেরিয়েছে। এসব কীর্তন তো সব কিছু, দিস কীর্তন ইজ সেইং আওয়ার নেচার অ্যান্ড দ্য ডিভোটিজ নেচার অপোজিট, আওয়ার নেচার অ্যান্ড ডিভোটিজ নেচার দে আর অপোজিট। ভক্তি নির্মল আচার্য মহারাজ সম্পর্কে গোবিন্দ মহারাজ অনেক কথা বলে গেছেন, বুঝতে পারছেন? ওনার সম্পর্কে থাকতে থাকতে অনেক কথা বলে গেছেন। বলতেন যে আচার্য মহারাজ লালু যাদবের আত্মীয় বলতেন, কেন উনি কখনই সত্য কথা বলতেন না, বুঝতে পারছেন? উনি সবসময় মিথ্যে কথা বলতেন, বলে লালু যাদব সবসময় মিথ্যে কথা বলে আর আচার্য সবসময় মিথ্যে কথা বলে, গুরুদেবকে দেখে বলতাম, দেখে বলতো ও লালু যাদবের আত্মীয়, বুঝতে পারছো? এই প্রকার বলত গুরুদেব আচার্য মহারাজকে কাছে বসে বলছে তোমার ডায়াবেটিস হয়েছে, তুমি মিষ্টি খাবে না, তুমি মিষ্টি খাবে না। তাই গুরুদেবের কাছে একটা ভক্ত এসছে, ওতে বড় বড় রসগোল্লা দিয়েছে, বলে নাম গপ করে খেয়ে ফেলেছে, তাই তোমাকে এক্ষুনি বললাম, হ্যাঁ তুই খাবে না? বলল আপনি যদি খাবো না কেন, খাবো আপনি যদি খাবো না কেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে কথা শোনা, বুঝতে পারছেন? হ্যাঁ আপনি বলেছেন মিষ্টি খেলে আপনি কেন দিচ্ছেন, এটা কিন্তু ভালোবাসা হবে, বুঝতে পারছেন? আমরা কোনো সত্যবাদী নাই, কোনো মিথ্যাবাদী নাই, আমরা সত্যবাদী মিথ্যাবাদী হতে চাইছি না, আমরা গুরুদেবের কথা শুনতে চাইছি, গুরুদেবের জন্য সবকিছু করতে চাইছি। আমরা এই জগতে সত্যবাদী মিথ্যাবাদী হতে আসি, বুঝতে পারছেন? সত্যবাদী মিথ্যাবাদী আমাকে লাগবে না, বুঝতে পারছেন? উই নট কেম টু দিস ওয়ার্ল্ড বিকম এ ট্রুথফুল পার্সন অর এ লায়ার, উই কেম টু বিকম দ্য সার্ভেন্ট অফ দ্য গুরু এন্ড বৈষ্ণব। ফর দ্যাট ইফ নেসেসারি আই ক্যান আই হ্যাভ টু টেল দ্য লাই, আই ক্যান টেল দ্য লাই, ইফ নেসেসারি আই হ্যাভ টু টেল দ্য ট্রুথ, আই হ্যাভ টু টেল দ্য ট্রুথ, ফর সার্ভিস হোয়াট এভার নেসেসারি আই ক্যান টেল দ্যাট, আই ডোন্ট ওয়ান্ট টু এস্টাবলিশ মাই সেলফ অ্যাজ এ ট্রুথফুল পার্সন অর এ লায়ার, দ্যাট ইট ডজ নট ম্যাটার ফর মি, দ্যাট ডজ নট ম্যাটার ফর মি। What matter is, I want to serve Guru and Vaishnava. For that reason, whatever is necessary, I can do that. Krishna told to Yudhishthira Maharaj, you tell the lie, Ashwatthama is already killed. He not told him. He tried to establish his position as a truthful person. He tried to add some logic so that his position is also established and Krishna's work is done. But because that is a sin, because of that sin, his chariot touched the ground. And he has to see the heaven. Kutavajan, Yudhishthira Maharaj, ke Krishna bolo tumi mithyakata bole dao, Ashwatthama mara geche. Kintu uni nijer position satyabadi bajay rakhar jonnye kichu add korlo. Sei jonnye onar rakta tole lege geche. Ar onake natya darshan korte hoyeche. Ekhan theke ki bujhlen? Apni satyabadi hote ashenni, apni mithyabadi hote ashenni. Apni satyabadi hote ashenni, apni mithyabadi hote ashenni. You know that Lord Ram's father, who is Lord Ram's father? Umadidi? Dasharatha Maharaj. And he given what to whom? To whom he given the word? To Kaikeyi. Kaikeyi he given promise that I will fulfill your two boons. And she asked two boons. By my
desire of this moon, Lord Ram will go to 14 years exile and my son Bharat Maharaj will be the king of Ayodhya. But Dasarath Maharaj not told that I will not fulfill my word. Did he told? He not told. He was silent because he was thinking about his own ancestry's glory. Raghukul Reeti Sadachali Aayi Prana Jai Prav Bachanana Jai. The glory of Raghukul is always coming down in establishing this world. They can give up their life, but they cannot deviate from their word. This is one type of devotion. But another kind of devotion is there. That is, Vasudev is also father of Lord Krishna and given the word to Kamsa that whoever take birth from the womb of Devaki, I will hand over to Kamsa. But when Krishna taken birth, he taken Krishna and silently going and keeping Krishna in Vrindavan and coming. So that is another kind of thing. Even though Vasudev is known in this world as a truthful person, he not mind that do the lie or tell the lie for the satisfaction of the Lord. Bujhte pachho? Ramer babar naam ki naam? Dasarath. Dasarath kake bor diyechilo, duita bor debo kake bolechilo? Koikei. Koikei bor chailo je Ram 14 borsho bone jabe আমার ছেলে ভরত রাজা হবে, কি দশরথ একবার বলল না তোমার বচন আমি রক্ষা করবো না বললো একবার? ও বলতে পারবে কেন? উনি নিজের কুলের রীতিকে বজায় রাখবে। নিজের কুলের রীতি কি আছে? রঘুকুলের রীতি সদা চলি যাই প্রাণ যাই বলে বচন না যাই। রঘুকুলের এই রীত আছে, নিজের প্রাণ চলে যাবে কথা কিন্তু যাবে না, কোথায় এটাতে ভালো না। কিন্তু আরেকটা জায়গায় দেখেন কৃষ্ণের বাবা হচ্ছে বসুদেব, উনি তো জগতে বসুদেব সত্যবাদী বলে খুব নাম আছে, এই জন্য বসুদেবের কথা কংস মেনে নিয়েছে, এ কথা এড়াবেন। কিন্তু এর কৃষ্ণের জন্ম হল চুপ করে কৃষ্ণকে ধরে নিয়ে বৃন্দাবনে রেখে আসলো, বুঝতে পারছে? সে তো কংসকে বলেনি আমার ছেলেকে আমি রেখে আসেছি, বলেছে? বলেনি। সে কি মানে সত্যবাদী নিজের প্রশংসা নিজের জগতের নামকে রক্ষা করার চেষ্টা করলো না ভগবানকে খুশি করতে চেষ্টা করলো? তার জন্য আমরা মিথ্যাবাদী হতে আসেনি, আমরা সত্যবাদী হতে আসি, এসব অযোগ্যতা। সত্যবাদী মিথ্যাবাদী সব অযোগ্যতা। আমার একটাই যোগ্যতা হতে পারে যে আমি যদি গুরুদেবকে খুশি করতে পারি। যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমার করুণা সাহায্য। গুরুদেবের করুণা হচ্ছে গুরুদেব আমাকে সেবাতে রেখেছে, এটাই গুরুদেবের করুণা কৃপা। যদি আমার থেকে সেবা করে নেয় তা আমার কৃপা নাই। যার উপরে কৃপা আছে তার কাছে সেবা আছে, যার উপরে যার কাছে সেবা নেই তার কাছে মানে কৃপা নাই। আমি এটা দিয়ে মাপতে পারবেন, এটা থেকে মাপতে পারবেন যে আপনার উপরে কত কৃপা আছে আর কত কৃপা নাই। কৃপা মানে করে পাওয়া, সেটা মাঝে বলেছে যেটা করে পাওয়া যায়। কৃপা দাও কৃপা দাও কৃপা দাও বলতে থাকো, গোবিন্দ মহাশয় অনেক কৃপা দেয়, তোমার থালাতে ফুটো আছে পড়ে যাচ্ছে, অনেক কৃপা দেয় তোমার থালাতে ফুটো আছে সব পড়ে যাচ্ছে। তাহলে গোবিন্দ মহারাজ অলওয়েজ সেইং দ্যাট এভরিবডি সেইং গিভ মি মার্সি গিভ মি মার্সি আই এম গিভিং সো মাচ মার্সি বাট ইউর দ্যাট প্লেট হ্যাজ সাম হোল অল মার্সি ইজ ফলিং। মার্সি মিন্স টু ইউ হ্যাভ সার্ভিস, গুরুদেব গিভেন ইউ সার্ভিস দ্যাট ইজ দ্য মার্সি। If Gurudev has not given you any service, you have no mercy. এই উমা দিদি আজকে মাইসুর থেকে এসেছে, লন্ডনে থাকতো, অনলাইনে প্রোগ্রামে দেখুন প্রোগ্রামে জয়েন করত। আমি লন্ডনে গেছিলাম, উনি মহারাজ আমি লন্ডনে গেছিলাম, ওই লন্ডনের মেডিকেল সোসাইটি আমাকে টিকিট করে ডেকেছিল প্রচারের জন্য। তো আমাদের এখান থেকে আমার ভিজা হচ্ছিল, ওরা বলছে ভিজা অ্যাপ্লাই করো, ভিজা অ্যাপ্লাই করেছি, আমাকে ভিজা দিচ্ছে না, বলছে তুমি সন্ন্যাসী তোমার বয়স খুব কম, সন্ন্যাসী বলছে না তুমি অনমেরিড অবিবাহিত, সন্ন্যাসী যাবে অবিবাহিত, আর তুমি ওখানে লন্ডন যাবে, ও তো লন্ডন থেকে আর ফিরবে না। অনেক লোক এখান থেকে যায় ওখানে বিয়ে টিয়ে করে ওখানে থেকে যায়। আমাকে বলছে তুই কী কারণে লন্ডন আসতে বুঝতে পারছি না, তোমাকে ভিজা দেবে।
তো আমাদেরকে যারা আমাকে নিমন্ত্রণ করছিল বলে আমি ভিজা পেলাম না, আমাকে তো এইভাবে চিঠি লিখে পাঠিয়েছিল, ওদেরকে চিঠি পাঠিয়ে দিলাম। ওরা বললো এমনি কেন বলতে পারে, আমার এম্বেসি এমনি বলা ঠিক হয়নি, ওরা সবাই মিলে সব মেডিকেলের সবগুলো একবার চিঠি লিখেছে এম্বাসি, আমাকে এম্বাসি থেকে ফোন এসেছে, চেন্নাই এম্বাসি থেকে ফোন এসেছে, বলছে আপনি আবার অ্যাপ্লাই করেন এর জন্য ভিজার জন্য। আবার অ্যাপ্লাই করলাম, দুই দিন ভিতরে আমাকে ভিজা দিয়ে দিল ওদের চিঠি দেখে। ওরা এমনি চিঠি লিখেছে, আমাকে পরে চিঠি দেখালো ওখানে যাওয়ার পরে, বলছে ও লিখেছে ভারত থেকে একজন সন্ন্যাসী আসছে, ওদের সন্ন্যাস ট্রেডিশন আছে, সন্ন্যাসী তারা বিয়ে করে না, এনার এতদিন থেকে এত প্রচার করেছে, বিদেশও পাঠিয়েছে, তুমি ওদের যে কোটা চিঠি লেগেছে ওটা তো অসম্মান হয় না, ওদের চিঠি লেগেছে। তা আমরা একটা ওদেরকে নিমন্ত্রণ করলাম, অতজন মেডিকেল অফিসার লন্ডনের, আর আপনি এই কোটা তাদেরকে লে লেখলেন, তা তারা ইয়ে পেয়েছে, ওরা আমাকে চিঠি লেগে ইমিডিয়েটলি ভিজা করে দিল। তার আগেই আমি তার নির্দেশ পেয়ে গেছিলাম, পুরীতে একটা কনফারেন্স ছিল ওখানে এসেছিলাম, ওখানে এসেছি আমি দেখছি যে ভগবান রাম আমার লন্ডন যাওয়ার রাস্তার সব জিনিস বাধা ওনার বাণ দিয়ে হাঁটিয়ে দিয়েছে, বুঝতে পারছেন, সত্যিটা দেখছি। তারপরে চিঠি এসছে আমার কাছে এম্বাসি থেকে, ফোন কল এসছে যে আপনি আবার অ্যাপ্লাই করবেন, তারপর আবার সব দুই দিন ভিতরে হয়ে গেল, আর ওদের যাওয়ার জন্য দুদিনই বাকি আছে, ওই করলাম টিকিট করলাম, দুদিন পরে প্লেন চলে গেল, বুঝতে পারছেন। ওখানে গেছি ওদের প্রোগ্রাম শুধু তো করতে আর যাবো না, ওখানে গেলে আমি ছ মাস থেকেছি, ওখানে বিভিন্ন জায়গাতে কালেকশনে যেতাম, এই উমা দিদি ওখানে জব করত, ওখানে গিয়ে আমার সঙ্গে রাস্তাতে দেখা হয়েছে, তিলক পরে যাচ্ছে, বললেন তিলক পরে যাচ্ছে, বললাম দিদি হরে কৃষ্ণ, বললো হরে কৃষ্ণ, বললো তো বার্তা করলো কি ব্যাপার, না আমি ওই আপনার মঠে যাই কিন্তু আমাকে তো অত বর্ষ থেকে যাচ্ছি, আমাকে কিন্তু দীক্ষা করায় না, বললো অনেকদিন থেকে যায় আমাকে দীক্ষা করাচ্ছে, বুঝতে পারছেন, বলছে এখানে গুরু এখানে পর্যন্ত নাই, চেষ্টা ঠিক ভালো ওই দিকে লাগাও, বলছে এখানে গুরু নাই, এখানে গুরু নাই, গুরু এখানে এখানে এখন সময় লাগবে, এখানে গুরু নাই, তোমার এখানে দীক্ষা নিতে পারবে না, ওখানে যে ম্যানেজার আছে তাদের মাঝে বিরুদ্ধে, আমি ওখানে আছি, আমি গেছি, আমি বললাম তুমি চিন্তা করো না, তোমাকে দীক্ষা করে দেবো, বুঝতে পারছি, ওই মঠেই করাবো, বুঝলে, আমি ওখানে ছিলাম, আমি আচার্য মাকে বললাম যে এখানে অনেক দু তিনজন ভক্ত আছে, তারা তো অনেকদিন থেকে মঠে আসছে কিন্তু তাকে কিন্তু দীক্ষা দেওয়া হয় না। তবে মহারাজ বলেন আপনি ওখানে গেছেন আপনি কি করছেন, আপনি তো সবকে দেখো, আমি তো আপনাকে সন্ন্যাস দিয়েছি, আপনাকে লিডার বানিয়েছি, আমাকে বলবে, ঠিক আছে। আমি বললাম তাহলে ও দীক্ষা নিতে চাইছে, আপনি আয়োজন করে, বুঝতে পারছেন। তো একদিন ওই উমা দিদিকে বললাম তোমার দীক্ষা এই রবিবার দিন হবে, ও রাজি হয়ে গেল, মানে হলো যেই হয়েছে, ও ম্যানেজার আশ্চর্য হয়ে যাচ্ছে যে আজকে দীক্ষা শুধু আর মানুষ করতে পারছে না, আচার মাঝে বলতে পারবেন না যে দীক্ষা দিতে পারবো না, আচার মাঝে সব জায়গায় আচার্য করে গেছে রবীন্দ্রনাথ, যে দীক্ষা হয়ে গেল। তারপর আমাকে সিক্রেট মিটিংয়ে ডাকছে, তার নাম হচ্ছে দেবাশিষ্ঠান, সিক্রেট মিটিংয়ে ডাকছে, ডেকে বলছে এবার করে দিল আবার করবে না, আমি চাই না এই প্রকার সবার দীক্ষা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, তুমি কেন কেন হবে না, বলো এই প্রকার মানে সুড়ো দীক্ষা আমি পছন্দ করি, বুঝতে পারছি, একা তার যোগ্যতা থাকবে, এই থাকবে ও থাকবে, মানে সেটা তো আমি জানি না, যোগ্যতা থাকলে দীক্ষা হয়ে জানি না, যে কীর্তন করছি যোগ্যতা বিচারে কিছু নাই পাই, তোমারও করুণা স্যার, এটা কোথায় কার দিয়েছে, তুমি যোগ্যতা দেখে তোমার বুঝলে তোমাকে দীক্ষা দিয়েছি, তো চুপ হয়ে গেল, বুঝতে পারছো, সে তোমার শিষ্য, আমি কিন্তু তাই খাতির করি না, আমি যেটা সিদ্ধান্তের কথা আমি ওটাই বলি, তো শুনতে হবে, বুঝতে পারছো, যদি তার যদি মনান্তর হয় বলবে আছে তো মহারাজকে, মহারাজ তাকে রাখবো না মন্দিরে, আমি অন্য জায়গায় যাবো, অসুবিধা কিন্তু আমি ঠিক কথা বলি, বুঝতে পারছো, কিন্তু সেভাবে বলতে পারবে না, বললে তো সব ভক্তের বিরুদ্ধে করবে, বুঝতে পারছো, চুপ হয়ে গেছে। তো এই প্রকার অনেক লোক আমার উপর রেগে গেছে, কেন আমি সেই প্রকার কঠোরভাবে জিনিসগুলাকে আমি করেছি, আর এক্ষণে করি,
বললাম যদি সমগ্র জগৎ যদি এক হয়ে যায় তবে আমি একদিকে দাঁড়াবো, অসুবিধা তবে অসুবিধা নাই, কিন্তু ঠিক জিনিস আমাকে কমবে, আমি ভয় করি না, আমি ভয় করি না, বুঝতে পারছেন? বললাম না অনন্তদেবের মাথা দিয়ে সমগ্র ব্রহ্মাণ্ড একটা সর্ষের দানা রকম, তললে সব পড়ে যাবে, বুঝতে পারছেন? তার জন্য চিন্তা করতে হবে, ব্রহ্মাণ্ড কোটি কোটি ব্রহ্মাণ্ড কিছু না, ভগবানের জন্য কোটি কোটি ব্রহ্মাণ্ড কিছু না, ভগবানের কথা শুনলে তোমার সব কিছু থাকবে, ভগবানের কথা না শুনলে তুমি কোথায়ও থাকবে, ওটাও ঠিক আছে, রিমেম্বার, আন্ডারস্টুড? তোমার যদি বাট আই টোল্ড ইউ ম্যাক মি দেয়ার, ইউ রিমেম্বার? হ্যাঁ, অ্যান্ড ওয়েন আই হেল্প ইউ গেট ইনিশিয়েশন, দেন দেবাশিস টোল্ড মি দ্যাট ইউ হেল্প হার টু গেট ইনিশিয়েশন, নেক্সট টাইম ইউ শুড নট ডু লাইক দ্যাট উইথ এনিবডি, ইউ রিমেম্বার? হি টেক ইউ টু অ্যানাদার পরিক্রমা, নট জয়নিং আচার্য মহারাজ পরিক্রমা, বলে আদমা দীক্ষা নিয়েছে, বলছে তুমি চলো বৃন্দাবন পরিক্রমা নিয়ে যাচ্ছি, বলে ও আচার্য মহারাজের পরিক্রমা আসছে না, আলাদা পরিক্রমা যাচ্ছে, আমি বললাম মোমা দিদি তুমি ওই পরিক্রমা দিকে আমি যাচ্ছ, আমি আমাকে বলেছি আচার্য পরিক্রমা যাবে, না করছে আচার্য পরিক্রমা করে না, ও মধুসূদনের পরিক্রমা করে, বুঝতে পারছেন? অন্যের পরিক্রমা করে, আচার্য মহারাজের সঙ্গে পরিক্রমা করে না, এই প্রকার বিরোধী আচার্য থাকাকালীন অনেক বিদেশি করেছে ভিতরে ভিতরে, কিন্তু উদাহরণ আছে অনেকগুলাই, বুঝতে পারছেন? এইসব এই প্রকার অনেক উদাহরণ আছে, আচার্য মহারাজ শিষ্যগুলাকে জনার্দন মহারাজ আচার্য থাকাকালে ব্রাহ্মণ দীক্ষা দিয়েছে, হরিনাম আচার্যকে নিয়েছে ব্রাহ্মণ দীক্ষা দিয়েছে, এই যে এরা হচ্ছে ভাবছি আমি আচার্য মহারাজের এরা করো, আচার্য আমি বলেছি এরা লোককে দেখায় আমাকে মানে, কিন্তু ওরা আমাকে মানে না, তাদের ওদের বিরুদ্ধে ঘোষণা করে গেছে যাওয়ার আগে, যাওয়ার আগে ওদের বিরুদ্ধে ঘোষণা করে গেছে, আর জনার্দন মহারাজ বলছে ওরা ঘাটিয়ে দাও ঘাটিয়ে দাও, আমাকে অনেকবার ফোন করেছে, বলেছে আমাকে বলছে তুই আমার কথা শুনবে না, এদের কথা শুনবি, আমি কি করবো, ওদেরকে বলো, বুঝতে পারছো? এই প্রকার আমাকে মনে রাখতে হবে গুরুদেব আচার্য মহারাজ আচার্য করে গেছে, সবার পাবলিকলি ঘোষণা আচার্য মহারাজ সম্পর্কে করে গেছে, অন্য কাজ সম্পর্কে ঘোষণা করেছে, তুমি ছিলে না ঘোষণা সব, তুমি ছিলে প্রেমগুরু 2009 সালে, গোবিন্দ মহারাজ একজনের সম্পর্কে পাবলিকলি ঘোষণা করে, সেটা হচ্ছে আচার্য, তার ভিডিও আছে, তার চিঠি আছে, সব কিছু আছে, আর অন্যেরা সবাই গুপ্তগুপ্ত হবে, এক একজনে এক একটা চিঠি করে বিভিন্নভাবে চেঞ্জ হয়ে গেছে, এই জন্যে সে গুপ্ত জিনিসকে আমি মানি না, যেটা পাবলিক জিনিস আমি মানি, পাবলিকলি গুরুদেব সবার সামনে যা বলে গেছে সেটা আমার মানুষ নাকি পাবলিকলি বলে গেছে, যা আপনাদের কৃপাতে সবার সাহায্যতে আমরা খুব সুন্দরভাবে আজকে আচার্য মহারাজের গ্যাস পূজা পালন করতে পারলাম, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমরা সবাই মিলে গুরুবর্গদের উৎসব করতে পারছি, গুরুদেবের গুরুবর্গদের নিঃসন্দেহ ঠিকভাবে আমরা আগাতে পারছি, তবে আমার দুঃখ হয় আপনারা এইসব শিক্ষাগুলা শিখতে পারেন না, বেশিরভাগ ঘুমাবার লোকই থাকে ওখানে, দেখছি সবাই ঘুমাচ্ছে ম্যাক্সিমাম, বুঝতে পারছেন? এখানে সব জড় ব্যক্তি বেশি আছে, তারা অলমোস্ট লুপ্ত হয়ে গেছে, অলমোস্ট মরে গেছে, বুঝতে পারছেন? সময় মাত্র বাকি আছে, বুঝতে পারছেন? অলমোস্ট মরে গেছে, বুঝতে পারছেন? তা শুনছে মানে মরে গেছে, শুনতে না মানে মরে গেছে, দোজ হু আর নট লিসনিং অলমোস্ট ডাই, অনলি টাইম ইট ওয়েটিং অলমোস্ট ডাই, আর যারা শুনছে তার জন্য অন্য অন্য জীবন অপেক্ষা করছে, যারা শুনছে তার জন্য অন্য জীবন অপেক্ষা করছে, ডাই টু লিভ, মরার বাঁচার জন্যে মরো, কিন্তু তোমরা মরার জন্য বাঁচছ, মরার জন্য বাঁচছ তোমরা, বুঝতে পারছো? তার কিছু প্রশ্ন আছে, এনি কোশ্চেন, এনিবডি হ্যাভ, তার কিছু প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, কি প্রশ্ন আছে? হ্যাঁ, হরিনাম দীক্ষা, গায়ত্রী দীক্ষা, আমি কি বৈষ্ণব সবাই পছন্দ করে না, মহিলাদের কাছে
মহিলাদের হাত থেকে অনেক লোক নিজকে ব্রাহ্মণ মনে করে, অনেক লোক নিজকে খুব বড় লোক মনে করে, বুঝলো? তারা সত্যিকার ভক্ত নয়, বৈষ্ণব নয়, কিন্তু তারা এই প্রকার অনুভূতি থাকে, কিছু কিছু লোকের এই প্রকার থাকে। একবার ভক্ত সিদ্ধান্ত শশী ঠাকুরের কাছে একজন ব্রাহ্মণ এসেছে, একজন দিদি ওনার জন্য রান্না করতো শশী ঠাকুরের জন্য। বলছে, আপনি একটা মহিলার হাতে রান্না খাচ্ছেন? বলে, আমি তো ব্রাহ্মণ হাতে রান্না খাই না, শশী ঠাকুর বলছে, তবে তুমি যদি রান্না করে দাও তাহলে খাবো। উনি বলছে, আমি এমনি ব্রাহ্মণের হাতে খাওয়া খাই না, রান্না করে, তুমি যদি রান্না করে দাও তাহলে খাবো, এই প্রকার বল। বুঝতে পারছেন, জিনিসটা হচ্ছে আমাকে ভক্ত কি চাইছে, সে লোক যে চাইছে তাকে সম্মান করতে হবে। যদি দিদির হাতে নাই না করে দেবো কি আছে? তুমি কোনো জিনিস ডিমান্ড করবে না, সেবা ডিমান্ডটা হয় না, সেবার জন্য অধিকার থাকতে হবে, সেবার অধিকার হচ্ছে ইম্পর্টেন্ট, তুমি জবরদস্তি কোনো সেবা করতে পারবে। হ্যাঁ, তুমি দিয়ে দিয়েছো, তুমি ভুল হয়েছে, তুমি বলবে ক্ষমা করবেন, আমি ভক্তরাকে ডেকে দিয়েছি, বাস এরকম শেষ, তুমি অহংকার করবে না, বাস ওটা যথেষ্ট, ওটা যথেষ্ট। কোনো জিনিস জবরদস্তি করা হয় না, সেটা অহংকার সাব্যস্ত হয়। তুমি একবার বললাম শুনে বুঝলে তো, আর তো তর্ক করছো, একবার বললে তুমি বুঝতে পারো, সার কথাতে গ্রহণ করো, সারটা গ্রহণ করো। সে চাইছে না তাকে জবরদস্তি দেবো কেন, চাইছে না তো ভক্ত প্রভু নিয়ে নিচ্ছে না, তাই গেল শেষ, জিনিসটা শেষ হয়ে গেল। বুঝতে পারছেন, আমরা এই জগতে মানে বিভিন্ন পরিচয় দেখছি, কিন্তু বৈষ্ণবরা তাই দেখছে না। বৈষ্ণবরা দেখছে যে সেই জীবকে কি করে ভালো করতে। পণ্ডিতা সমদর্শন গীতাতে বলছে, তুমি হাতি দেখছ, তুমি বাঘ দেখছ, তুমি মানুষ দেখছ, কিন্তু বৈষ্ণবরা কি দেখছে? আত্মা দেখছে, সেই জীবের ভিতরে তো আত্মা আছে, সে স্ত্রী পুরুষ পাশু পাখি এসব নয়, সে তো আত্মা, জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তার কি করে মঙ্গল হবে বৈষ্ণবরা সেই চিন্তা করছে, তাই কি? তাহলে নাহলে তো অনেক লোক বাদ পড়ে যাবে, গাছকে সেবা নেব না, মহিলাদের সেবা নেব না, পশুদের সেবা নেব, অনেক লোক বাদ পড়ে যাবে। তো তুমি তো ভুল দেখছো, তুমি আত্মা দেখছো না, তুমি অন্য জিনিস দেখছো, এটা কিন্তু অপরাধ। জয় বিজয় ওই ভগবানের দ্বারে ছিল, বৈকুণ্ঠের দ্বার, বৈকুণ্ঠে প্রবেশ করেন, বৈকুণ্ঠে প্রবেশ করেন, বৈকুণ্ঠের দ্বারে ছিল তারা। যে চতুষ্কুমার গেল, চতুষ্কুমারকে দেখছে, তোমরা বাচ্চা, তোমরা তুমি ভগবানকে দর্শন করতে পারবে? তারা বলল, তোমরা এখানে কোনো শরীর জ্ঞান যায়নি, তো বৈকুণ্ঠের দ্বারে পৌঁছে গেছে, তোমার শরীর জ্ঞান যায়নি, তুই বৈকুণ্ঠের দ্বারে থাকার যোগ্যতা নাই তোমাদের, কারণ তোমরা মর্ত্যে ঢুকে চলে যাও। বুঝতে পারছি, এই জন্য আমরা শরীর জ্ঞানে যদি সব জিনিস দেখি তাহলে অপরাধ হবে, শরীর জ্ঞানে জিনিসগুলো দেখলে অপরাধ হবে, এই জন্যে আমরা শরীর জ্ঞানে দেখি না। আমি একটা বই লিখছিলাম, ওখানে লিখেছি যে বই খুব তাড়াতাড়ি প্রিন্ট হবে ইংলিশে, একটা পাবলিশার সে বইকে প্রিন্ট করবে, বুঝতে পারছেন? তো সে বইতে আমি একটা কথা উল্লেখ করেছি, সহজ বাল্মীকির কথা, সহজ বাল্মীকি দ্রৌপদী তাকে রান্না করে দিয়েছে অনেক রাজভোগ, বিভিন্ন জিনিস, সংখ্যা তো গিনতে পারবে না কত জিনিস আছে, সবচেয়ে চেকে চেকে তোমার পেট ভরে যাবে, অত জিনিস থাকবে, বুঝতে পারছো? তো চাকলে তোমার অত জিনিস আছে পেট ভরে যাবে, বুঝতে পারছেন? রাজভোগ মানে আমার রকম রান্না নয়, বুঝতে পারছেন? সেই জিনিসে সে কি করছে, সবগুলো মাখিয়ে ফেলেছে, কে সব মাখিয়ে ফেলেছে, মাখিয়ে তাকে খাচ্ছে, বুঝতে পারছি? দ্রৌপদী বলছে, টক মিষ্টি, হ্যাঁ, তার ঝাঁপ পোকোড়া সব কিছু এরা মাখে মাখে খাচ্ছে, এ তো রাজভোগ খাওয়া জানেনি, রাজভোগকে সম্মান করতে জানে, বুঝতে পারছে? কিন্তু সে বেলটা আর বাজেনি, কৃষ্ণ একটা বেল রেখেছিল, সব বৈষ্ণব খুশি হলে হান্ড্রেড অটোমেটিক বাজে ঢং ঢং করে, তো বাজছে না। কৃষ্ণকে বলছে, ভীম কি হলো, সবাইকে তো দিলাম সেবা, বাজছে না কেন? কৃষ্ণ তাকাচ্ছে দ্রৌপদীর দিকে, ধরে আমার ভুল হয়েছে, আবার এই প্রকার খাচ্ছিল, কি করবো আমার মনে মনে ভাবলাম, আবার ডাকো, আবার ডেকেছে, আবার ডাকার পরে সে ক্ষমা চেয়েছে দ্রৌপদী।
আপনি আমাকে ক্ষমা করবেন, আমি ভুল করেছি, এই কথা ভাবলাম। উনি বলছে মা আপনার কাছে তো আমি ডাল আর হ্যাঁ এঁচোড় আর পনির এসব খেতে তো আসেনি, আমি তো প্রসাদ খেতে এসেছি, প্রসাদ পাচ্ছে টক মিষ্টি এসব খেতে তো আসেনি, আর টক মিষ্টি খেতে আসেনি, কিছু লোক আছে কাজু বেছে খাবে, এই বড় বড় দিন কাজু বেছে বেছে খাবে, কিশমিশ বেছে বেছে খাবে, বুঝতে পারছেন? কিশমিশ নাই কাজু নাই কি আছে পরমান্ন নাকি সব, কিন্তু সেটা তো নয়, বড় প্রসাদ পেয়েছি, আমার প্রসাদ খেতে এসেছি, প্রসাদ যা এলো তাই পেলাম। একদিন কি একজন বলছিল কি হয়েছে একটা রান্না হয়েছে ভগবানকে ভোগ লাগেছে সেটা পুরনো হয়ে গেছে, আর ভগবানকে খেয়েছে আমাকে খেতে হবে, তার আগে চিন্তা করা উচিত ছিল, তো ভগবান তো অলরেডি ভোগ লেগে গেছে, ভগবানকে তো অলরেডি ভোগ লেগে গেছে, এবার তোমাকে খেতে হবে, বিশ্ব ভোগ লাগলে খেতে হবে। তা গল্প বলেনি, কার গল্প বলেছি কার? হ্যাঁ ব্রাহ্মণ রঘু অরক্ষিত গল্প বলেনি, রঘু অরক্ষিতের গল্প, জগন্নাথের একজন ভক্ত রঘু অরক্ষিত, সে তার বাবা ছিল খুব দানি, সে লোক দেখলেই ভাই তুই চাল ন ভাই তুমি এ নোনা সোনা ন এই ন দান দিলে থাকে সব জিনিস শেষ, সব ঘরের টাকা সব শেষ। এবার বাবা সুইসাইড, বাবা করেছে সুইসাইড, আর টাকা নেই কি করবে, মানে ঘেন ভাত দেনা করে দান করে ফেলেছে, এবার সুইসাইড করেছে। রঘু অরক্ষিত ভাবছে আমার বাবা তো চলে গেল, অত কেউ নাই কি করবো, জগন্নাথ পুরী চলে যায়, জগন্নাথ পুরীতে ওই দ্বারে বসে ভিক্ষা চলে, আমার জীবনে এই হলো। কিন্তু সে তার ছোটবেলা একটা বিয়ে হয়ে গেছে, একটা মেয়ের সঙ্গে তার ছোটবেলা বিয়ে হয়ে গেছে, সেই মেয়ের বাবা বাবার ভাই চিন্তা করছে এটা ভিখারিকে আর আমার আমার মেয়ে নিয়ে যদি বড় হয়ে গেছে তো গেলে কেমন লাগে, এটা তো ভালো হবে না, আর নতুন ছেলের সঙ্গে দেখো বিয়ে দিতে হবে। তার একটা বান্ধবী ছিল, সে কথা শুনে গেছে দুজনের কথা, আগে বলছি জানো তোমার এই রোগা প্রাণী করছে তোমার বাবা ভাই, এটা তো অপরাধ হবে, এটা পাপ হবে। সে বলছে আমি যে একবার বিয়ে করেছি তা হয়, সে জগন্নাথ, সে জগন্নাথের ভক্ত, জগন্নাথকে প্রার্থনা করছে প্রভু আপনি আমার রক্ষা করেন, আমার ভাই আমার বাবা এই প্রকার কুটিল একটা মন্ত্রণা করছে, এই প্রকার প্ল্যানিং করছে। জগন্নাথ ভক্তের কথা শুনে সে রঘু রক্ষিত তার স্বামী তো ওখানে তাকে স্বপ্ন দিচ্ছে জগন্নাথ, কি বলছে রঘু রক্ষিত তুই ছোটবেলা বিয়ে করেছিলে তো মনে নাই, তোর বউকে নিয়ে চলে আস আমার কাছে, বলছে জগন্নাথ বুঝলে স্বপ্নতে বলছে। আর সকালে উঠে দেখছে কি স্বপ্ন দেখছি, সকালে দেখছি তার বোর বাড়ির সামনে ঘুমিয়ে আছে, বুঝতে পারছেন যে অলরেডি ট্রান্সফার করে দিয়েছে তাকে, স্বপ্ন দিয়েছে ট্রান্সফার করে দিয়েছে, সেই ইয়ে দেখছে আরে ইয়ে কোথা থেকে চলে এসছি, রে বাপ রে বাপ, খাবার ভাই বলছে কোথা থেকে চলে আসবে হঠাৎ এখানে, বলছে এটা মর্ডার করে দিতে হবে, ভাই বলছে মর্ডার করে কোথায় একটা গর্ত করে ভিতরে দিয়ে দিতে হবে, বুঝতে পারছি। এইবার সেই ভাই বাবা বলছে একটু বুদ্ধি লাগাও বুদ্ধি লাগাও, গ্রামের বলছে জানে না মেরে আমাকে শেষ করে দেবে, বুঝতে পারছ বুদ্ধি লাগাও, রাত্রিবেলা পিঠে পানার বলে বিষ খেয়ে চুপচাপ অন্ধকারে মেরে তাকে ঢাকিয়ে দিতে হবে, এখানে কিছু করো না সবার সামনে কিছু করো। সে মন্ত্রটা শুনে নিয়েছে তার বান্ধবী, সে মেয়ের বান্ধবী শুনে নিয়েছে, বলছে দেখো তোমার স্বামী তুমি মেরে দিলে কিন্তু প্ল্যানিং করেছি, কী করবো বান্ধবীকে জিজ্ঞাসা করছি কী করবো, তুই একটা কাজ করো ওরা পিঠে বানাবে না উপরে পিঠে দিয়ে একটা চিঠি ঢুকিয়ে দেবে, তো উপরে সে পিঠের উপরে রেখে দেবে, এর ভিতরে তোলার পিঠেগুলোতে বিষ আছে, সেই রঘু রক্ষিত কাছে সেই পিঠের খেলাটা নিয়ে গেছে, জগন্নাথকে ভোগ নিবেদন করে যে জগন্নাথ আপনি তা স্বীকার করেন, স্বীকার করে সে নিবেদন করে প্রসাদ দিলে ভেঙেছে, যে চিঠি দিয়েছে চিঠি পড়ছে, তার স্ত্রী তাকে লিখেছে যে এই ভিতরে তলার পিঠিগুলোতে বিষ আছে, সে ভাবছে আরে বিষের জিনিস তো আমি জগন্নাথকে দিয়ে দিলাম, বলে জগন্নাথকে ভোগ নিবেদন করে দিলাম, যে জগন্নাথ খেয়েছে আমি কি করে না খাই, তা হয় আমি জগন্নাথকে দিলাম বিশেষ জিনিস আমি খেলাম না তা হয় আমি খাবো, জগন্নাথের দিয়েছি প্রসাদ আমি খাবো, বুঝতে পারছো, সে সব খেয়ে ফেলে, তার কিন্তু কিছু হয়নি, তার বাবা ভাই তাকাচ্ছে, বুঝতে পারছো ওরে বাপ রে বাপ, ও তো ভয়ঙ্কর বিষকে যে অজম করতে পারে সে সাধারণ ব্যক্তি তো নয়, তার পায়ে পড়ে গেছে, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি জগন্নাথের বড় ভক্ত আমি এর ভিতরে বিষ মিলিয়েছিলাম, হ্যাঁ তুমি এই বিষ খেয়ে তোমার কিছু হয়নি, তুমি নিশ্চয়ই ভগবানের কৃপা আছে, আমি এইসব প্ল্যানিং করেছিলাম,
জগন্নাথই আমাকে এখানে পাঠিয়েছে, বলেছে তোমার বউকে নিয়ে আমার কাছে চলে আসো, তবে তুমিও তাকে আমার সঙ্গে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি জগন্নাথ। তা অনেক লীলা আছে, রঘুরথী ভগবান জগন্নাথের খুব বড় ভক্ত, বুঝতে পারছেন? তো আপনি দেখেন জগন্নাথকে দিয়েছে তাহলে খেতে হবে, দেবার আগে বিচার করাচ্ছেন। তুই তো অলরেডি দিয়ে দিয়েছো, জগন্নাথ খেয়েছে তুই খাবে না, তবে তো একটু দিয়ে দিয়েছে, তার আগে তো বিচার করাচ্ছে। এইসব জিনিস আমাকে জানতে হবে। আই ওয়াজ টেলিং এ স্টোরি অফ রঘু অরক্ষিত, ইউ রিমেম্বার উমা দেবী, ইউ রিমেম্বার? হ্যাঁ, ইউ নট রিমেম্বার? ওয়ান রঘু অরক্ষিত হু অফার্ড দ্য সুইটস উইথ দ্য পয়জন ইন ইট, ইউ রিমেম্বার দ্যাট? রঘু অরক্ষিত দের ওয়াজ এ ভেরি পায়স পার্সন, হি ওয়াজ অলওয়েজ ডুইং দ্য চ্যারিটি, ইন দ্য চ্যারিটি এভরিথিং ইজ লস্ট, হি বিকাম হ্যাভিং বিগ ডেথ, দেন হি সুইসাইড, দেন হিজ সন ওয়াজ রঘু অরক্ষিত, হি থট মাই ফাদার লেফট, দেন হোয়াট আই শ্যাল ডু, আই মাস্ট গো অ্যান্ড স্টে ইন পুরী ইন দ্য বড়দাণ্ড, দ্য গ্রেট রোড, গ্র্যান্ড রোড, অ্যান্ড আই ব্যাক দেয়ার অ্যান্ড আই স্টে মাই লাইফ দেয়ার লাইক দ্যাট। He married in his childhood with a lady, and his father and brother thinking that ladies. So now if I bring that person, he's a beggar, what will happen to my daughter's life, my sister's life, the brother is thinking. Let her get married to another good person. So that his wife's one friend was there, good friend. She heard the conversation and told, your father and brother are making plan to give your marriage to another boy. So she told, it is sin, I already married, how can I marry another person? She prayed to Jagannath, she was also devotee of Jagannath. She prayed to Jagannath and Jagannath listened the prayer and he told to Raghu Arakhit who was begging there, you married in your childhood, you don't remember? You bring your wife. He told like that. Then he is waking up and seeing already he is sleeping in front of his wife's, you know, door. Then his father and brother seen that ladies. Where this person came, and he thought we will kill him and dig a hole and he put his body there. Father is telling, be intelligent, daytime don't do anything, night we will give some poison and he will eat, then we will dig a hole and put him in the ditch, in the hole. Then that friend already heard and she told to his wife that your father and brother making plan like this, and what I should do? She told, you make another sweet and put a letter inside that and you keep it on the top and you give it. Then they given that thing, below one all poison, top one with that letter, the wife kept it. Then he offered the Lord, Bhoga, Jagannath. Then he opened that one for prasadam, seen the letter, below one all full of poison. Then he thought, I already offered the Lord, how can I not take? If Jagannath has taken this, I must take it. Then he taken everything, nothing happened. Then his father and brother asked forgiveness. You are not an ordinary person. You taken the poisonous thing, nothing happened. So we have to see like that. I already offered to Lord, I must have paid. If there is some defect, if there is no salt, ami bhogale bhogla kichen lobon nai, right? Lobon nai, ami lobon mile khab. Are Jagannath to bhagwan to kichu bina lobon na khete hobe, to lobon mile khabe. খেয়ে তো হবে, খাও, বুঝতে পারছেন? এই প্রকার আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, লোকের জন্য লাগে লাগে, আমি তখন লবণ খেয়ে খাবি, ভগবান খেয়ে যে যা তাই খাবো, ভগবান তো খেয়েছে, আমি তো মানে লবণের জিনিস বিনা লবণের জিনিস খেতে চাই না, ভগবান দেওয়া হয়নি, আমি বলি যে তুমি এটা করবে, এগুলো করে না বলতে পারো, কিন্তু আমি খাবো না, খাতে হবে। আর কিছু প্রশ্ন আছে? ঘুমরাম, হ্যাঁ কি জানতে চাই? আমি ধর্মের দিনে ভিক্ষা গেছি, যে হরে কৃষ্ণ বলছি, বাড়িতে পেয়ে যাচ্ছি। কে বলছি? ওই মালিক। বাড়িতে ঢুকো না,
বাড়িতে ঢুকো না বলছো? বাড়ির ভিতরে ঘুরে আসো। আমি একজন ব্রাহ্মণের বাড়িতে ভিক্ষা করতে গেলাম, বারান্দায় দাঁড়িয়ে হরিনাম করে ভিক্ষা খেলাম, সে ব্রাহ্মণ বললো তুমি ভিড় ধরে আসো। হ্যালো বলো, দুইটা যা তোর অনেক দিন বলছে একটু জলসলা করবো। দেখুন আমি তো কারো আমি জলসলা করি না, তো বলছে না কেন অসুবিধা আছে, আমি কারো ধরুন খাবার জায়গায় আমরা খাই না। বলছি ঠিক আছে, আমার তো জিনিস নতুন জিনিস খোলা আছে, তো সেখান থেকে দিলে অসুবিধা হয় কিছু, তো কী করবো? যে ভগবান দিন গুলো করতে ইয়ে করে দুজনাকে দিল, প্রথম গিয়েছিলাম তো সেই শরবত খেলাম, তারপর তার কষ্টটা কি না খাওয়ার পর আর কি আমি সেটা ভুল হলো নাকি সেটা জানি, মানে সিম্পল ভাবে তো জিজ্ঞাসা করতে পারো তো ভিতরে, মানে তো রামায়ণ মহাভারত বলে কষ্টটা কি বুঝে যাচ্ছে। এইবার আমি বুঝে গেছি কষ্টটা, এইবার জিনিসটা হচ্ছে দেখো, তুমি যে ভিক্ষাতে গেলে কার জন্য ভিক্ষাতে গেলে, তোমার জন্যে না গুরুদেবের জন্য? ভগবানের সেবা মানে তোমার সেবা, সে যে ভিক্ষাতে নিয়ে আসলে জিনিসটা কি করলো? কোন মঠে ও মঠের সেবার জন্য যে ভিক্ষাতে গেছে, মঠের সেবার জন্য গেছে, মঠের সেবাতে লাগিয়েছিল তাহলে ঠিক আছে, বুঝতে পারলাম। তোমার কথাটা শেষ করতে দাও, তুমি ভিক্ষা কি জন্য যাচ্ছ সেটা বিচার কর, যেখানে লোক অন্যের কাছে কিছু চায় সে যদি তোমাকে কিছু দেয় তার কর্ম কিন্তু তোমার কাছে ট্রান্সফার করবে, তুমি কিন্তু সেই কর্মকে তুমি হজম করতে পারবে, তোমার কাছে তার কর্ম কিন্তু তোমার কাছে থেকে যাবে, কর্মকে শুধু সেবাই হজম করতে পারবে। সীতারমা যেটা বলেছে ভিক্ষা কে করতে পারবে, যে গুরু বৈষ্ণবের অনুগত হচ্ছে, এখানে কিপ ইট বিলো তোমাদের কীর্তন বুক, এটা কিপ ইট ব্যাপার। তুমি যদি ভিক্ষা দেখি সেই বস্তু যদি তোমার জন্য যদি ভিক্ষা করলে তোমাকে সেই লোক যা পাপ কাজ করেছে তার অংশগুলো তোমাকে গ্রহণ করতে হবে, আর যদি তুমি সে ভিক্ষার জিনিস গুরুদেবের জন্য তুমি ভিক্ষা করলে গুরুদেব সবসময় সেবাতে লাগাচ্ছে, বুঝতে পারছো? সেবা সব কর্ম সব জ্ঞান সবাইকে হজম করতে পারে, কিন্তু তুমি কর্ম জ্ঞানকে হজম করতে পারো। সেই জন্যে সীতারমাল বলতেন ভিক্ষা যখন তুমি করতে যাবে সবসময় এটা মনে রাখবে যে আল্লাহের কাছে তুমি ভিক্ষা নিচ্ছ, তোমার হৃদয়টা থাকা দরকার সে লোকের যেরকম পারমার্থিক কল্যাণ হয়, হাসপাতায় দুটো জিনিস সে লোকের কাছে যাহা জিনিস নিয়ে আসবে সেই জিনিস যেরকম সব কিছু ভগবানের সেবাতে লাগে, বুঝতে পারছি? সেই জিনিস যদি ভগবানের সেবাতে যদি না লাগে তাহলে কিন্তু তোমার অপরাধ হবে, এটা গোবিন্দ শিলমাস অনেকবার বুঝবে। দেখতে তুমি নলে যাবে না, তুমি ভালো কাজ করে খাও, তুমি তার কর্ম সে কী করেছে তুমি কী জানো, সে কী প্রকার কাজ করেছে তুমি কিছু জানো, তার কর্ম তোমাকে বহন করতে হবে, বুঝতে পারছো? বলে না একজন ব্রাহ্মণ একটা খাবার রেখে দিয়েছিল গাছের তলে, তাকে কে ভূত হতে হয়েছিল, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন হইলে মন কৃষ্ণ নাই হয় স্মরণ, যা মহাপ্রভু বলেছে বিষয়ের অন্ন খাবে না। আমরা বিষয়ের কাছে যাচ্ছি কেবল সেবার জন্য, নিজের জন্য কখনো বিষয়ের কাছে যেতে, নিজের জন্য কখনো কখনো বিষয়ের কাছে যেতে গেলেই তোমার মনটা মলিন হবে। সেই জন্যে সব কিছু করতে পারবে, তুই লোককে মর্ডারও করতে পারবে কিন্তু গুরুদেবের অনুমতি থাকতে হবে, অর্জুন তো গুরুদেবের অনুমতিতে মর্ডার করেছে মেরেছে, এটাই তো সেবা হবে। আর গুরুদেবের বিনা অনুমতি তুমি গীতা পড়ো সেটা কর্ম, সেটা পুণ্য কর্ম, কর্ম বন্ধনে পড়ো, সে ঠিক আছে। এখানে তোমার সার কথাটা বুঝো, সার গ্রহণ করো না, সারটা বুঝো, সার হচ্ছে ভিক্ষা যাবে কি জন্যে কি কারণে যাবে, সব কিছু গুরু বৈষ্ণব ভগবানের সেবাতে যেরকম লাগবে, নিজের জন্য কখনই ভিক্ষা যাবে, ঠিক আছে? ভিক্ষা গেলে কিন্তু তুমি কর্মতে পড়ো, এটা মনে রাখো। ভারত বলেছে তার জন্য যাচ্ছ, ঠিক আছে,
সেটা ঠিক আছে। আর কিছু প্রশ্ন আছে? খোল বাজান, খোল বাজান। কীর্তন হয়নি আজকে, অনেক লেট হয়ে গেছে। শ্রী গুরু চরণ পদ্ম হে বল ভক্তি সদ্ম, মন্দনি সাত ধান মাতে Thank you.
ঠাকুর দয়ার সাগর দাসে Thank you.
কি গার্লেন না ইউ ডোন্ট নো ইউ লার্ন ওকে ইউ লার্ন লতা দিদি মেকিং গার্লেন ইউ লার্ন ইন দ্য মর্নিং সো ইউ ক্যান ডু দ্যাট সেবা ওকে অ্যান্ড অলসো সাম টাইম ইউ ক্যান কুক সাম সাউথ ইন্ডিয়ান ডেকোরেশন ওকে ইউ ক্যান আস্ক দুর্গাবেদা দিদি অ্যান্ড ইউ ক্যান ওকে গৌরাঙ্গের Thank you.
Hare Hare
Thank you.
Yeah.